নিয়ে যাবা পারে দাদা। এই তুমি ফটো খাবা তো, তোমার হাতে ক্যামেরা আছে, তুমি ফটো খাবা তো। হ্যাঁ শোনো 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 শোনো, তারপরে শোনো শোনো, আমি যেটা বলছি, আমি বিয়ের কনে, ঠিক আছে? দেখে নিয়েছো, বুঝতে পারছো? আমি ছাড়া ক্যামেরায় আর কারো ছবি উঠবে না। ওই এক গাদা লোকে খাবে আর তোমরা গিয়ে গিয়ে ছবি তুলবে। আরে আমার ছবি কে তুলবে? আজব তো, আমার বিয়ে আমার ছবি তুলবে? আমার প্রত্যেকটা ফটো ক্যান্ডিড চাই। ফার্স্ট অফ অল আমি যেদিকে তাকাবো, আমি এদিকে তাকাবো, আমি এদিকে হাসবো, আমি একটু লজ্জা পাবো, সব ছবি পাই টু পাই আমি হিসেব নেবো, না হলেই তোমার টাকা কাটবো। কথাটা মাথায় গেল কেন? আমার সব ছবি চাই, প্রত্যেকটা ক্লিক চাই, তাতে যদি 1 লক্ষ ক্লিক হয় আমার তাও চাই, সব ফটো আমার চাই। দোস্ত আমি বিয়ে কেন করছি? না আমি তো জাস্ট কয়েকটা ব্রাইডাল ছবি তুলতে চেয়েছিলাম, ফটো শ্যুট করলেই তো। আমি বিয়ে কেন করছি? ও মা গো, আমি বিয়ে কেন করছি? ধুর, আমার এখন আর বিয়েতে ইন্টারেস্ট আসছে না, ধুর ভাই। এসো শোন, কে কি গিফট দিচ্ছে, কে কত টাকা দিচ্ছে, আমাকে সব এসে বলবি, আমি সব হিসেব করে রাখবো। পরে তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে কোনো নিমন্ত্রণ এলে না, ওরা যেরকম গিফট দিয়েছে ঠিক সেই দামেরই আমি গিফট দেবো, সব আমি উসুল করব। তুই আমাকে সব খবর দিবি, এসে মনে রাখিস। ধুর বাবা, না একটু অতিরিক্ত খরচা করতে গেল, কি দরকার ছিল এত খরচা করার? পার প্লেট 1500 টাকা করে। আর এদিকে গিফটের বেলায় খাবার বেলায় চলে আসবে ঝেঁটিয়ে খেতে। আর দেওয়ার বেলায় কি দেবে জানেন? বিছানা চাদর, বালিশের ওয়ার, কম্বল, যা তা। আচ্ছা ঠিক আছে, গিফট গিফটের কথা বাদ দিলাম, সামর্থ্য না করতে পারে, আশীর্বাদ করতে পারে তো, এমন বড় আশীর্বাদ দাও করবে না, সব দিক দিয়ে এই কিপটা চালা সার কি দরকার, এদেরকে টাকা কি দরকার? দোস্ত এ দোস্ত, শোন শোন শোন, আর তুই না আমার পাশে সব মেকআপ পত্র নিয়ে একদম রেডি থাকবি। মানে কি বলতো, আমি ধর একটু ঘাম টাম মুছলাম, আমার মেকআপটা তো ওই জায়গাটা উঠে যাবে না, তো তুই তখন সঙ্গে সঙ্গে আমার ওই জায়গাটা মেকআপ দিয়ে ফিল করে, বিকজ ইটস মাই ওয়েডিং, আই উইল লুক পারফেক্ট। সো সে রাত্রটা তোর, আমাকে যেন পারফেক্ট লাগে। ওকে দোস্ত, আই লাভ ইউ, তুই আমার ভরসা। দোস্ত আমার বিয়ে তো আছে, বাট ভাই গান চলছে না কেন? গান চলছে না কেন ভাই? আমি কি আমার বিয়েতে নাচবো না? ওই একটু সাইনিয়া সুপারস্টার, মেরে সাইনিয়া সুপারস্টার গানটা লাগা, আমি ফ্লোরে একটু নাচবো। ওফ, ব্রাইডে নাচছে সবাই, তো কত হয়েছে ভাই ভাই ভাই, তুই গানটা লাগা, আমি রেডি নাচের জন্য। ভাই আমার খুব খিদে পেয়েছে। এ ভাই 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 প্লিজ কিছু খাবার এনে না, ওই দেন ওখানে স্টার্টার প্যাকে চিকেন পকোড়া করেছে, তুই একটু লুকিয়ে রেখে টিস্যু পেপারে করে এনে দেন ভাই, বিশাল খিদে পেয়েছে ভাই, আর পাচ্ছি না আমি থাকতে, প্লিজ একটু। তুই আমার বন্ধু না, তুই আমার বেস্ট বাডি না, তুই আমার দোস্ত তো বল, তুই প্লিজ এনে দে ভাই, আমি জানি তুই এনে দিবি, প্লিজ ভাই এনে দে, আমি না খেয়ে মরে যাবো ভাই, আমার মাথা ঘুরছে, প্লিজ ভাই তাড়াতাড়ি খাবারটা নিয়ে, হ্যাঁ তাড়াতাড়ি প্লিজ। এই ওই মালটাকে দেখ, ওই কালো কুর্তা পরা ভাই, কি হট দেখতে ভাই। ও আজকে আমার বিয়ে, মানে আমার কিছুক্ষণ পর বিয়ে হয়ে যাবে? ইস, ওই বরকে গুলি মার, ওই ছেলেটা দেখ কি দারুণ দেখতে ভাই, ফ্লার্ট করার মজাই আলাদা। তো ব্যাং, বিয়ে হবে, বিয়ে তো হয়নি, কিছু মন ভরে দেখতে দেয় না ছেলেটাকে, কি হ্যান্ডসাম দেখতে, অসহ্য, খালি হাঁ করে বসে থেকে লোকে আসছে গিফট দিচ্ছে, হাত জোর করে হি হি করে দাঁত কেলাতে হচ্ছে, অসহ্য। এসব জানলে বিয়েই করতাম না, ইরিটেটিং, ভালো লাগে না, রেজিস্টার ম্যারেজ করে নিলে হতো, কতবার বাবাকে বললাম শুনলাম না। ধর ভাই ভাই, কেন লজ্জার কি আছে? বর যদি বিয়েতে মানে একদম গলায় ঢেলে আসতে পারে খেয়ে, আমি কেন আমার বিয়ে করার আগে একটু ড্রিঙ্ক করতে পারবো না? এখন আমি মডার্ন যুগে আছি, হ্যাঁ আমি মডার্ন আছি, আমি মডার্ন ব্রাইড, আমিও একটু ড্রিঙ্ক করে বিয়ে করবো। আমি তো শুনেছি সব বরগুলো ড্রিঙ্ক করে বিয়ে করতে আসে, আমি কেন করবো না? তুই যদি আজকে আমাকে 2 পেগ না এনে দিস, আমি বিয়েতেই বসবো না, যা
আমার বরের কসম, আমি বিয়েতেই বসবো না, আমি দু প্লেট না খেয়ে। তুই যেখান থেকে পারিস নিয়ে আয়, এবার আনবেও। ব্রো আমার মা কাঁদছে কেন ব্রো? ও আমি বিদায় এখন, মানে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। তারপর সকাল সকাল আর ঘুম থেকে উঠে আমাকে গাছে জল দিতে হবে না, মা আমাকে রোজ সকালে তুলে দিত যেটার জন্য। ইয়েস কি মজা! বাট ভাই এই সুখের খবরটা শুনে তোমার কান্না পাচ্ছে না? বাট আমার কি এখন কাঁদা উচিত? ও আমার কাঁদা উচিত, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে। আচ্ছা ভাই ঠিক আছে, আমার জন্য একটু গ্লিসারিন এনে দে, আমি একটু কেঁদে দিচ্ছি। বাট মাইন্ড ইট, আমার মেকআপটা ওয়াটার প্রুফ আছে তো? এই আমার মেকআপটা ওয়াটার প্রুফ তো? ওই ফেক কান্নার চক্করে যদি আমার মেকআপটা বাজে হয়েছে, আমার তো ছবি বাজে উঠবে। এই এই আগে আমার মেকআপ সব রিমুভ করে ওয়াটার প্রুফ মেকআপ করে দে আমাকে, তারপর আমাকে একটু গ্লিসারিন দিবি, আমি একটু ফেক কেঁদে দেবো, ভালো ভালো ছবি আসবে। ভালো ভালো।